উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী, করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাস ও মিজোরাম রাজ্যের মামতি জেলার পুলিশ সুপার অপু খানকুই উক্ত বৈঠকে পরশু তিন রাজ্যের সীমান্তবর্তী নাকা পয়েন্টগুলিকে কঠোরভাবে কার্যকর করার পাশাপাশি অবৈধ চোরাচালান, অসামাজিক কার্যকলাপ সহ ড্রাগস কারবারিদের দৌরাত্ম্য রোধ করার কর্মপন্থা নির্ধারণ করা হয়। এতে তিন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকেরা পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দেন। এর আগে উক্ত সভার শুরুতে অতিথিবর্গকে করিমগঞ্জ পুলিশের পক্ষে উষ্ণ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল হিসেবে সুপরিচিত সনবিলের কৃষকদের মাথায় হাত। বৃষ্টির ফলে সনবিলের জলস্তর বৃদ্ধি হওয়ার ফলে হাজার হাজার হেক্টর বড় ধানের ক্ষেত জলের নিচে ডুবে গেছে। চৈত মাসের হাওয়ায় বৃষ্টির ফলে বিলের মাটিতে ধান ক্ষেত করা হাজার হাজার কৃষক বর্তমানে বিপদে পড়েছে। যে সমস্ত ধান আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন জলের কতটুক নিচে ধান আছে? জলের তো তিন ফুট নিচে ধান আছে, প্রায় তিন পা মানে এক ফুট নিচে আছে। আচ্ছা ঠিক আছে, তো ওই তো ধান তো ফাঁকছে না? না না, এটা ফাঁকছে না বেশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার খেত এখন কত খের আছে? আট কের। ঠিক আছে, এখন সরকারের কাছে কোনো সাহায্য চাওনি? তো বন্ধুরা, এখন আমরা আছি ছনবিলে। তো দেখুন ছনবিলের কৃষকদের অবস্থা। তো দাদা, আপনার নাম কি? সমীরণ দাস। সমীরণ দাস, তো এই জল নেমে এই কাঁচা ধানকে কিতার লেগে খারছ? তো গরু বসে খাওয়াইতে লাগবো, তো বাঁচাইতে লাগবো গরু বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ধানের জন্য কোনো ফসল বিমা করছেন নি? তো পঞ্চায়েতও করছিলাম। করছিলেন? তো তো দেখুন, এটি হচ্ছে আমাদের সনবিলের হাতিমারা কান্দার দিকে। আমরা আজকে এই ক্ষেতগুলা দেখার জন্য এসেছি। দেখুন, উনি হচ্ছে আমাদের নগেন্দ্রনগর জিপির সভানেত্রীর প্রতিনিধি, আর এখানে আছেন সুসেন দাস, সুজিৎ দাস। এই শিলাবৃষ্টি লাউ গোলাকে ক্ষতি করেছে। এগুলো হইলো পানি লাউ বলে আমরা। সেদিন যে দিছে বৃষ্টি, শিলাবৃষ্টি, এই পাথরে সব ধ্বংস করেছে, সব শেষ, সব শেষ। ঠিক আছে, তো সরকারের কাছে কোনো সাহায্য চাওনি তোমরা? আমরা কোনো সরকারি কোনো ফসল বীমা যোজনা খরচ নেই তোমরা?
আমরা তো গত বছর কিছু মানুষরা করছিলে, তো করার পরে আমরা বেশি আর বেশি রেসপন্স পাইছি না এটার লাগে, আর অনেকে করছে অনেকে করছেও না। তো আমরা কৃষিমন্ত্রীর কাছে আমরা আবদারিত হই যে আমরা যেন সাহায্য সহযোগিতা করে সাহায্য করে। আর আমরা লোকেল এমএলএ আছে কৃষ্ণগোপাল মহাশয় এবং বিজয়পাল মালাকার মহাশয়, ওনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, ওনারা যেন আমাদেরকে সাহায্য করে, আপনারাও ওনাদেরকে আমাদের সাহায্যের জন্য আবদার করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি। আচ্ছা দাদা, বিশেষ করে তো আমরা যে উন্নয়নমুখী মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা, তো হিমন্ত বিশ্ব শর্মা তো আমাদেরকে সনবিলের মানুষদেরকে সাহায্য করবো বলে আপনাদের কি আশা আছে? নি আশা আছে, 100% আশা, উনি আমাদেরকে আশা সাহায্য করবেন। আচ্ছা তো আপনি কেন কত বিঘা বরষুণৰ পানীয়ে বৰ্তমানে গোটেই সনবিল ভৰি পৰিছে, তেনে অৱস্থাত বহু হাজাৰ হাজাৰ হেক্টৰ কৃষিভূমি পানীৰ তলত গৈছে, ক্ষয়ক্ষতি কেনেকুৱা? চাওক, তিন চাৰিদিন আগতে যে বানপানী হৈছে, সেই বানপানীৰ কাৰণে সনবিলৰ গোটেই সনবিল পানীৰ তলত গৈছে, কমলেও আৰু 50 কোটি টকা মানুহ লছ হৈছে মানুহবিলাকে। এতিয়া সনবিলৰ মানুহৰ এনে এটা হাহাকাৰ সৃষ্টি হৈছে যে মানুহবিলাকে কেনেকা খাব, কেনেকা রুজি রোজগার করব, বিরাট সমস্যার সম্মুখীন আছে। এতিয়া তেওঁলোকে এতিয়া এটাই উপার্জন, রাতি পুরা রাতি রাতির পরা মাছ মারি থাকে, এনেকা বানপানির মাজতো শিলা বৃষ্টি হয়েছে, বরকুণ হয়ে থাকে, তথাপিও মানুষবিলাক পুরা রাত জাগি এই বিলের মাজত মাছ মারিব লাগে। আর ধানবিলাক তো গোটেই জলের তলায় গৈছে, গতিকে সনবিল মানুহবিলাক এতিয়া বিরাট সমস্যার সম্মুখীন আছে। গতিকে মই এটা কথাই কব, মই মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা মহোদয়ের ওচৰত এটাই আহ্বান করিম যাতে সনবিলের মানুহবিলাকক অলপ কিবা এটা করিব পারে। আর এখন আনন্দে মশগুল মুসলিম ধর্মাবলম্বী লোকেরা, কেননা এক মাস সাধনার পর ঈদ উল ফিতর উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, বৃহস্পতিবার ঘটা করে ঈদ উৎসব পালন করা হবে। করিমগঞ্জে পূর্ণগতিতে প্রস্তুতি চলছে ঈদ উৎসব পালনে, স্থানীয় ঈদগাহ ময়দানে নানা কার্যক্রমে ঈদ উৎসব পালন করা হবে। সকাল 9টা থেকে নামাজ শুরু হবে, নামাজ পড়বেন বদরপুর আল জামিয়াতুল ইসলামিয়াতুল আরবিয়ার বদরপুর মুহাদ্দিস মুফতি আব্দুল বাসিত আল খাসিমি। এ পরিপ্রেক্ষিতে ঈদগাহ কমিটি আজ সাংবাদিক সম্মেলন আয়োজন করে উৎসবের রূপরেখা তুলে ধরেন। কমিটির কর্মকর্তারা কে কি বলেছেন তা শুনে নেওয়া যাক। উৎসব পরিপ্রেক্ষিতে শহরের স্টেশন রোড এলাকা সহ অন্যান্য স্থানে ঈদের বিভিন্ন সামগ্রী কিনতে দেখতে পাওয়া যায়। তো এবার আমাদের যে নামাজ অনুষ্ঠিত হবে কালকে, সেটা আমার নামাজ পরিচালনা করবেন আল জামিয়াতুল ইসলামিয়াতুল আরাবিয়া মধুপুর টাইটেল মাদ্রাসা হিসাবে খ্যাত মুহাদ্দিস মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব। তো আমাদের প্রোগ্রামটা হলো কালকে সকাল 7টা থেকে ভোর 7টা থেকে শুরু হবে আমাদের অনুষ্ঠান, বাচ্চাদের অনুষ্ঠান হবে, এখানে কোরআন পাঠ গজল কসিমে ইত্যাদি হবে। তারপর মৌলানা সাহেবের বক্তব্য আরম্ভ হবে, মৌলানা সাহেবের বক্তব্যের পর আমাদের মাত্র আধা ঘন্টা আমাদের সাংগঠনিক আলোচনা হবে, বক্তব্য যেভাবে হয়। তারপর আমরা 9টার সময় আমরা নামাজ পড়বো এবং আমরা চিন্তা করে রেখেছি এবং জানিয়েও দিয়েছি। তো মোটামুটিভাবে আমাদের এই ইয়ে, আর আমাদের কালকে ঈদগাহ কমিটিদের নিয়ে যে অনুষ্ঠান হয়েছিলো জেলা প্রশাসনের উদ্যোগে, ডিডি সাহেব ছিলেন, এসপি এডিসি এসপি এডিসি সবই ছিলেন কালকে। তো আমাদের কিছু সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তের মধ্যে আমরা অংশীদার যে আমাদের বিশেষ করে টাউনের মধ্যে পড়ে এই টাউনের কথা, সেখানে যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন হয় সেই ব্যাপারে সবগুলো ব্যবস্থাই নেওয়া হয়েছে। এবং আমাদের প্রচুর ভলান্টিয়ার আছে, আমাদের 200 মতো ভলান্টিয়ার আছে, তারা শুরু থেকে শেষ পর্যন্ত তারা প্রত্যক্ষ করে নিয়েছিল। আর যাতে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যাতে কোনো অবস্থায় কোনো
কোনো যদি যদি কোনো সমস্যা দেখা দেয় আপনাদের সঙ্গে পরিলক্ষিত হয়, আমরা আমাদের কর্মকর্তাদের আছেন বা সবাই চিনতে পারছেন, সবার ফোন নম্বর অবধি আপনাদের কাছে আছে, আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ভলান্টিয়ার মাধ্যমে আমরা ব্যবস্থা নেব। পুলিশ প্রশাসন আপনার ব্যবস্থা নিয়েছে, সবাই কুমি বলেছেন যে সবগুলো ব্যবস্থা তাদের আছে। তো এইগুলো প্রাথমিকভাবে আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম। যদি আমাদের আজকে গেছেন বিভিন্ন জন আজকে নেই, আমার সময় থেকে আমি যখন সামনে ছিলাম ছিলেন কিছু সময়, বিভিন্ন সময় আব্দুল মুখাদির চৌধুরী ছিলেন পুলিশ ডিএসপি, বা এখন আমরা যারা আছেন এখন উনি আছেন, অসুস্থ থাকার কারণে এখন আসেন নাই, কিন্তু আমরা আর যারা আমরা এখানে আছি আমরা সবাই কাজ করতে চাচ্ছি। কিন্তু আমরা এই অতীতে যারা ছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমরা স্মরণ করতে চাই, স্মরণ করি। আর সরকার থেকেও যখন আমরা যেভাবে সহযোগিতা পেয়েছি সেই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই। সমস্ত করিমগঞ্জবাসী তথা আসামবাসীদের করিমগঞ্জ টাউন ইকা কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মোবারক। আর খুব ছোট্ট একটা কথার মধ্যে দিয়ে আমি শেষ করতে যাব, আমার পূর্ববর্তী আমার গুরুজনরা সবই বলে দিয়েছে, আমরা সময়ের দিকে এবার একটু লক্ষ্য নেব। সম্পন্ন হয়ে গেছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি প্রথমেই। আজকের দিনে স্মরণ করতে হয় যারা এই জমি দান করেছেন, যারা এই ঈদগাহকে সাজিয়েছেন অর্থ দিয়ে বিভিন্নভাবে, যারা পরিশ্রমের মাধ্যমে এই ঈদগাহকে অত্যন্ত পরিশ্রম করে ঈদগাহকে অনেক মানুষ আজকের দিনে তাদেরকে স্মরণ করতে হয়। যারা আজকের দিনে এই পৃথিবীতেও নেই অনেক লোক আছেন এরকম, যারা 10 টাকার থেকে লক্ষ লক্ষ টাকাও দিয়েছেন আজকের দিনে তাদেরকেও স্মরণ করি। এই ঈদগাহ আসামের মধ্যে ঐতিহ্যপূর্ণ ঈদগাহ, এক্ষেত্রে অধিক এটা আমি বলবো। আজকে তো হয়তো আমাদের 50% আমার কাজ কমপ্লিট হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনে 100% যখন কমপ্লিট হবে আপনারা দেখবেন দু তিন চারটা ঈদগার মধ্যে একটা ঈদগাহ থাকবে আমাদের কর্মিষ্ঠ। আর আমি আমার মিডিয়ার মাধ্যমে আমার মুরব্বী এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উৎসবের মরশুম যেন ঈদ ও পয়লা বৈশাখ সমাগত, তাই উৎসবের মরশুমে আকর্ষণীয় সামগ্রী কেনার সুযোগ করে দিল করিমগঞ্জের নাহাটা প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে ঘটা করে, তাই সামগ্রী অতি সুলভ মূল্যে কেনার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। নাহাটা করিমগঞ্জ কলেজের উল্টো দিকে, করিমগঞ্জ। উৎসবের মরশুম যেন ঈদ ও পয়লা বৈশাখ সমাগত, তাই উৎসবের মরশুমে আকর্ষণীয় সামগ্রী কেনার সুযোগ করে দিল করিমগঞ্জের নাহাটা প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে ঘটা করে, তাই সামগ্রী অতি সুলভ মূল্যে কেনার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। নাহাটা করিমগঞ্জ কলেজের উল্টো দিকে, করিমগঞ্জ। চক্ষু পরিষেবায় এক নতুন সংযোজন ঘটল করিমগঞ্জে। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় রয়েছে চোখ।
তাই সর্বাবস্থায় ওই ইন্দ্রিয় রক্ষা করা দরকার। অনেক সময় কোনো ব্যক্তি চোখের রোগে আক্রান্ত হন কোনো দৈহিক সমস্যার কারণে। আপনি বোধহয় ভাবছেন আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, কারণ অন্তত জীবনযাপন করা জীবনের মূল্যহীন পড়া। আপনি বোধহয় মহা চিন্তায় চোখের রোগ সারাতে হয়তো আপনি বাহিরে যেতে হচ্ছে, কারি কারি অর্থ খরচ করতে হচ্ছে যা আপনার সামর্থ্যের বাহিরে। এখন থেকে অযথা চিন্তার অবসান ঘটল। আপনার শহরে হাজির হলো চোখের রোগ সারাতে অত্যাধুনিক ক্লিনিক। আপনার হয়তো কারি কারি অর্থ খরচ করতে হবে না, না যেতে হবে ঘরের বাহিরে। তাই অবহেলা না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা চৌধুরী আই ক্লিনিক, শম্ভুসাগর উদ্যান সংলগ্ন করিমগঞ্জ। এখানে অত্যাধুনিক মেশিন সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। রোগীদের পরিষেবা আমাদের বৃহৎ সংকল্প। আমি ডাক্তার এইচ কে চৌধুরী, শিলচর চৌধুরী আই হসপিটালের আমি মেডিকেল ডাইরেক্টর। করিমগঞ্জ জেলাবাসীর জন্য একটা সুখবর নিয়ে আমরা এসেছি। আমরা এইখানে করিমগঞ্জ শম্ভুসাগর পার্কের সংলগ্ন এই মেইন রোডে আমরা একটা চৌধুরী আই ক্লিনিক খুলেছি। এটা করিমগঞ্জবাসীর জন্য এটা একটা সুখবর এই জন্য বলছি, কারণ চক্ষু চিকিৎসার ক্ষেত্রে এটা নতুন দিগন্তের সূচনা করবে এই এই করিমগঞ্জ জেলায়। কারো চোখের জন্য আর কাউকে করিমগঞ্জ জেলাবাসীকে অন্তত শিলচর বা গৌহাটি যেতে লাগবে না। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি কে চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভুইয়া মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ, ডক্টর মস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শিলচরের যানবাহন পুলিশে মহানুভবতা। যানজট নিয়ন্ত্রণের সাথে সাথে রাস্তার গর্ত ভরা করতে পুলিশ জোয়ার। এই দৃশ্য শিলচর মেহেরপুরে। দৃশ্য থাকা যানবাহন পুলিশ জনের নাম রাজেশ সিনহা। যেহেতু শিলচর মেডিকেল রোড স্থিত মেহেরপুরের রাস্তা কয়েকদিন থেকে অতি বেহাল অবস্থায় রয়েছে, যার জন্য যানজট প্রচুর পরিমাণে হয়ে থাকে সেই অঞ্চলে। এইদিকে লক্ষ্য রেখে পুলিশ কর্মীজনের এই ব্যবস্থা।
প্রার্থী রয়ে গেলেন, একজন প্রার্থীও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। করিমগঞ্জ লোকসভা সমষ্টির চিত্র একে বলে। কেউ বা দলীয় পতাকা, আবার কেউ নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে লোকসভা নির্বাচন জঞ্জাটবিহীন স্বার্থে জেলা প্রশাসন কঠোর থেকে আরো কঠোর। পুলিশ নিরাপত্তারক্ষী সহ অন্যান্য এজেন্সি পর্যাপ্ত পরিমাণ থাকছে বলে জেলা আয়ুক্ত জোর গলায় বলেন। নমস্কার।